রোগিনীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, ফের অভিযুক্ত সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির জয়নগর গ্রামীণ হাসপাতাল, শুক্রবার এখানে ভর্তি হন কুলতলির পূর্ব রাধা বল্লভপুরের বাসিন্দা মামুদা সর্দার। পারিবারিক দাবি, শনিবার জ্বর না কমায় তাকে যে ওষুধ দেওয়া হয় তার ব্যাচ নম্বর 19PPC016। অভিযোগ, চলতি বছরের জানুয়ারি মাসেই ওই ওষুধের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বিষয়টি নজরে আসতেই পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, এরপরই ওষুধ বদলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। প্যারাসিটামল খাওয়াচ্ছি, অথচ প্যারাসিটামল মানে শরীরে পুশ করানো হচ্ছে, তবু ওনাকে কেন সুস্থ হচ্ছে না? দেখতে দেখতে ডেটটা দেখলাম যে ডেটটা ফেল হয়ে আসছে। সেখানে ডাক্তারবাবুদের কাছে গেলাম, ওনারা প্রথমে হাস্য কৌতুকভাবে উড়িয়ে দিল। আমি ওকে বারবার বললাম, আপনারা গিয়ে দেখুন, ওখানে যান। ওনারা বললো ফটো আন। তারপর বারবার বলার পর ওনারা গিয়ে দেখেন যে সত্যি ডেট ফেল। ঘটনায় কুলতলির ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেছে রোগিনীর পরিবার। দক্ষিণ চব্বিশ পরগনার স্বাস্থ্য জেলার সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে, দোষ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল সূত্রে খবর, ওই রোগিনীর অবস্থা এখন স্থিতিশীল। সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।